শুভেচ্ছা। মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিন রিমু। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ, ইউনিভার্সাল ফুড প্রোডাক্টস পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বন্যায় ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি, টাকার অভাবে নতুন করে চাষের প্রস্তুতি নিতে পারছেন না কৃষক, সরকারি সহায়তার দাবি। মারাই মৌসুম এগিয়ে এলো, আখ সংগ্রহে পাবনা অঞ্চলের কৃষকদের সাথে কোনো চুক্তি করছে না চিনিকল কর্তৃপক্ষ, বিপাকে চাষিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফরিদপুরে এবারের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নামতে শুরু করায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কৃষক, কিন্তু হাতে টাকা না থাকায় জমি তৈরি, বীজ ও সার কিনতে পারছেন না তারা। সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকরা। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। বন্যায় তলিয়ে যাওয়ায় এবার ক্ষেতের ফসল ঘরে তুলতে পারেননি ফরিদপুরের কৃষকরা। নষ্ট হয়েছে রোপা আমন, আউশ উফসি, শাকসবজি, কলা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেত থেকে পানি নামতে শুরু করায় নতুন করে চাষাবাদ শুরু করতে চান কৃষকরা। আগামী 15 দিনের মধ্যে জমি নতুন করে তৈরি করতে হবে, কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন চাষের খরচ, সার, বীজ কেনার টাকা জোগাড় নিয়ে। মাস কালাই, ফেসার কালাই, এগুলো তো কিনে আমার বোন আনাকবো, নাঙ্গলের তেহা দেওয়া আনাকবো, ফেসারি কলই বুটটা এগুলো দেওয়া লাগবে, অনেকটা খরচ হবে। তাই এই মুহূর্তে যদি আমাকে সরকারে যদি আমাকে একটু সহায়তা করে তাহলে আমাকে একটু উপকার হবে। পেঁয়াজ, রসুন, মাসকলাই সহ বিভিন্ন ডাল জাতীয় শস্য আবাদের সময় এখন। সরকারিভাবে সার এবং বীজের ব্যবস্থা করার দাবি কৃষক এবং স্থানীয় জনপ্রতিনিধির। কিছু বীজ টিস পাইলে আমরা নতুন করে আর কি ফসল উৎপাদন করতে আমাদের কিছু সহযোগিতা, যদি আমাদের আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা কিছুটা লাভবান হতে পারতাম। এখন যেরকম মাসকলার দরকার, এখন যদি মাসকলাই দেয় তাহলে কিন্তু এখনই কিন্তু বোনার দরকার, এখনই কিন্তু টাইম হয়ে গেছে। এখন খেসারি টেসারি যদি এগুলো যদি দেয় তাহলে কিন্তু এখন দিতে হবে, আর যদি এখন যদি না দেয় তাহলে কিন্তু ওদের ওই বীজ কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কৃষক উপকৃত হবে না। কৃষি বিভাগ জানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণ 1,067 কোটি টাকা, যেটা আমরা আমাদের অধিদপ্তরে পাঠিয়েছি। সরকার যদি মনে করে যে এই পরিমাণ যদি জমির ক্ষতির জন্য প্রণোদনা দেবে তাহলে এই প্রণোদনা যদি আমাদের কাছে আসে আমরা কৃষকের কাছে প্রণোদনা বিতরণ করব। হিসেব বলছে জেলায় এবার 2022 হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এতে লোকসানে পড়েছেন 7,903 জন কৃষক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই ঘাটে রয়েছে যানবাহনের চাপ। গতকাল দুপুর থেকে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা সেতুর পিলারে কয়েকবার ধাক্কার ঘটনায় এ রুটে 47 দিন বন্ধ থাকার পর গত 4 অক্টোবর সীমিত আকারে ফেরি চালু করা হয়েছিল। এদিকে পদ্মায় নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। কর্তৃপক্ষ জানায় সংকট কাটা ড্রেজিং চলছে, তবে ফেরি পারাপারে ট্রিপ সংখ্যা কমায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। নদীতে পানি নাই বলে চর্জা গিয়ে গেছে, তার জন্য আমাদের জামজট। ড্রেজিং এর জন্য বসে আছি, ড্রেজিং যদি চলতো কাজ হইতো তাহলে ফেরি চলাচল হইতো। জ্যাম হচ্ছে কারণ ওই যে মা ঘাট বন্ধ, আপনার ওই শরীয়তপুর ঘাট বন্ধ, তিন ঘাটের গাড়ি মারাই মৌসুম এগিয়ে এলেও এখনও আখের জন্য পাবনা অঞ্চলের কৃষকদের সাথে কোনো চুক্তি করেনি চিনিকল কর্তৃপক্ষ, ফলে লক্ষাধিক মেট্রিক টন আখ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। গত বছরের ডিসেম্বরে লোকসানের অজুহাতে উৎপাদন স্থগিত করা হয় পাবনাসহ দেশের 6টি চিনিকলে। সে সময় এসব চিনিকলে একজন এলাকায় প্রায় 3.5 লাখ মেট্রিক টন আখ নিয়ে বিপাকে পড়ে চাষিরা। মিল কর্তৃপক্ষ বর্ধিত এসব আখ মারাইয়ের জন্য ভাগ করে দেয় চালু 9টি কলের মধ্যে।
কৃষকদের অভিযোগ সেই আখের শিকি পরিমাণও গ্রহণ করেননি মিল কর্তৃপক্ষ। মাঠে নষ্ট হয়েছে অনেক আখ। আমার প্রায় 10-11 বিঘে আখ আছে। এই কুসুরগুলো যে আমি কোথায় বেচবো, কিভাবে বেচবো, এখনো কিন্তু মিল থেকে, এই পাবনা সুগার মিল এবং নর্থ বেঙ্গল মিল, কোথাও থেকে আমাদের কিন্তু আশা দেওয়া হয়নি। আখ লেবার সময় শিকি পার্সেন্ট আখ নিল না, নর্থ বেঙ্গল বন্ধ হয়ে গেল। আমরা এক যে বনের ক্ষতি হয়েছে, লাস্টে কাঁসাইতে ভাঙাতে না সব লাস্টে আখ মাঠে নষ্ট হয়ে গেছে। এবারও আমার আখ নিচ্ছে না। আমার সিআইসি সাহেব উনি হচ্ছে গিয়ে ট্রান্সফার হয় নাটোর মিলে চলে গেছে। আমার টাকা কিন্তু ব্যবস্থা করিনি। এ বছরও আখের জন্য কৃষকদের সাথে কোনো চুক্তি করেনি মিল কর্তৃপক্ষ। ফলে মিল জোনে আখ উৎপাদন করে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন চাষিরা। এই গত 2 বছরে এরকম কোনো কন্ট্যাক্ট নাই। অতএব আমরা বুঝতে পারছি যে আমাদের এই মিলটা আর চলবে না। কৃষকের তো অবস্থা খারাপ। তারা লোন নিছে, লোনের টাকা কেটে নেয়, কিন্তু কুসুর তো পড়ে আছে এখন মাঠে। আর কিছুদিন পর তো কুসুর না কাটলে কুসুরটা নষ্ট হয়ে যাবে। গত বছর দিয়েছিলাম নর্থ বেঙ্গল সুগার মিলে, কিন্তু এবছরে কোন মিলে যাবে না যাবে এখনও পর্যন্ত কোনো বাধ্যবাধকতা বা কোনো নির্দেশনা আসেনি। আমরা এটা নিয়ে হতাশার মধ্যে আছি। পাবনা সুগার মিল কর্তৃপক্ষ জানায় বন্ধ মিলগুলো চালুর কোনো সিদ্ধান্ত না হয় আপাতত আখের জন্য কোনো বিনিয়োগ করবে না এ মিল। তবে এ জোনে উৎপাদিত আখ বিক্রির জন্য নর্থ বেঙ্গল সুগার মিলের সাথে আলোচনা চলছে। মিল নর্থ বেঙ্গলের সাথে কথাবার্তা চলছে যেন এখানকার আখ চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়ে সেখানে আখ সরবরাহ করতে পারেন। এ বিষয়ে আমাদের এখনও কার্যক্রম চলছে। এবার আমরা ইনভেস্ট করি না এই জন্যে, কারণ আমরা ইনভেস্ট তো এভাবে করি, যাতে ইনভেস্ট করি আমরা যাতে একটা রিটার্ন আসে। যেহেতু আমরা তাদের কাছ থেকে আমরা কেনটা কিনবো না, সুতরাং রিটার্ন আসাটা কিন্তু একটা আনসার্টেনিটি চলে আসে। এই জন্য আমি ইনভেস্ট করি নাই। যখন এই জোনগুলো যখন নর্থ বেঙ্গল সুগার মিলের সঙ্গে মার্জ হবে, তখন কিন্তু তারা আবার তখন ইনভেস্ট করবে। বন্ধ মিলগুলোর কৃষকদের কাছ থেকে আখ কেনা না হলে কৃষকরা অন্য ফসল আবাদের দিকে ঝুঁকে পড়লে হুমকিতে পড়বে আখজন। অদূর ভবিষ্যতে মিলগুলো চালু হলেও দেখা দেবে আখের সংকট, এমনটাই মনে করেন চিনিকল সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ হাটি কুমরুল মহাসড়কে দীর্ঘ 7 কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। নলকা সেতু উভয় পারে রাস্তায় খানাখন্দের কারণে গত কয়েকদিন ধরে এমন অবস্থা বিরাজ করছে। সকাল থেকে সেতু স্থান হতে পাঁচলিয়া পর্যন্ত এই যানজট তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যানজট এড়াতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট গাড়িগুলোকে সিরাজগঞ্জ শহর হয়ে চলাচল করতে বলা হয়েছে। সমস্যা সমাধানে জরুরি সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান সওজের নির্বাহী প্রকৌশলী। দুর্গাপূজার আজ মহাসপ্তমী। সবার মঙ্গল কামনায় দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে মণ্ডপে মণ্ডপে চলে ভক্তদের পূজা অর্চনা। ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন মণ্ডপে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। কলাবউ স্থাপন সহ নানা ধর্মীয় আচারে চলে দেবী দুর্গার আরাধনা। মূলত দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলো আজ। চট্টগ্রামের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে সকাল থেকে জড়ো হন ভক্তরা। ঢাকের শব্দ আর আরাধনায় প্রাণময় হয়ে ওঠে পূজা মণ্ডপ। মা আসমানে আনন্দ, সবাই এটা নিয়ে আজকে গতকাল থেকে খুব আনন্দের মধ্যে আছে। মা যেন সবাইকে ভালো রাখে, এটাই আমাদের প্রার্থনা মায়ের কাছে। মা দুর্গার কাছে প্রার্থনা, যেন মহামারী থেকে সবাই বিশ্ববাসী দেশবাসী যেন নিষ্কৃতি পায়। রাজশাহী, যশোর, লক্ষ্মীপুর, জামালপুর, ঝিনাইদহ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা চলছে। পূজা শেষ করে ফিরে যাওয়া ভক্তদের হাতে প্রসাদ তুলে দেন পুরোহিত। করোনা মহামারী থেকে বাংলাদেশ সহ বিশ্বের সব মানুষ যেন মুক্তি পায়, সে উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয় মণ্ডপগুলোতে। এবং চাইলাম যেন মা আসছে বছর করোনা মুক্ত পরিবেশে আসেন, সবাইকে নিয়ে সুস্থভাবে যেন আবার মাকে পূজা করতে পারি। গত বছর করোনার কারণে আমাদের পূজা ভালো হয়নি, এবছর আমরা আশা করছি পূজা অনেক ভালো হয়। মায়ের কাছে এবার আমাদের প্রার্থনা যে গত 1.5 বছর যাবৎ যে করোনাটা ছিল সেটা যেন না থাকে, আমরা সবাই যেন ভালো থাকি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, এতে সন্তোষ জানান আয়োজকরা। আমরা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু সুন্দরভাবে পূজা সম্পূর্ণ হচ্ছে। আমাদের শারদীয় দুর্গাপূজা এবার সারা দেশে উৎসব আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হবে আমরা আশা করছি।
এখানে সম্প্রীতি কমিটি থাকবে, স্বেচ্ছাসেবক থাকবে, আমাদের মধ্যে চমৎকার সমন্বয় আছে, সবাই মিলে আমরা উৎসবমুখর পরিবেশে প্রতিবারই নেই অসাম্প্রদায়িক আবহে পূজা উদযাপন করব। মহাসপ্তমী উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তিমূলক সঙ্গীত, রামায়ণ পালা, আরতি সহ রয়েছে নানা অনুষ্ঠান। আগামী শুক্রবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাজশাহীতে ব্যবসায়ী রাজু আহমেদ হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই সাথে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয় 9 জনকে। সকাল 11:00 দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় দেন। এ সময় সব আসামি আদালতে উপস্থিত ছিল। 2011 সালের 15 মার্চ সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে রাজু আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা 26 মার্চ মামলা করেন। লক্ষ্মীপুরে 7 বছরের শিশু নুসরাত জাহানকে ধর্ষণ ও হত্যা মামলায় 1 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 5ম দফার সাক্ষ্য গ্রহণের আজ শেষ দিনে 4 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সকাল 10:30 দিকে 32তম সাক্ষী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে সকাল 9:30 দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার 15 আসামিকে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। আজ 9 সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল, নেওয়া হয়েছে 4 জনের। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনিক মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী অপহরণের মামলায় কাউসার মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল ওই শিক্ষার্থীর মা সদর মডেল থানায় অপহরণ মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল সদর থানার মৈন্দ গ্রামের ধনু মিয়ার ছেলে জসিম উদ্দিন। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি স্কুল খুললে আবারও জসিম মেয়েটিকে উত্তক্ত করতে থাকে। গত 9 অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হলে পথে গতিরোধ করে ও শিক্ষার্থীকে প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায় জসিম ও তার সহযোগীরা। অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জে 28 নম্বর উর্ফি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্যাতন ও সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সকালে প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তার প্রধান শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও সব সুযোগ সুবিধা বহাল রাখার দাবি জানান। এ সময় অভিযুক্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কোর্সের সময়সীমা 4 বছর রাখাসহ নানা দাবির প্রতিবাদ সভা করেছে মানিকগঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। গতকাল বিকেলে জেলার ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী 4 বছরের কোর্সের সময় কমিয়ে 3 বছর করার ষড়যন্ত্র চলছে। সভায় অন্যদের মধ্যে পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এ কে এম আব্দুল মোতালেব, পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন সহ নানা আনুষ্ঠানিকতায় টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হল। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর এ আর এস সোলাইমান বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবনের সামনে পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকালে লালমোহনে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওসমানগঞ্জ ফুটবল একাদশকে 1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গজারিয়া ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এই ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বন্যায় ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি, টাকার অভাবে নতুন করে চাষের প্রস্তুতি নিতে পারছেন না কৃষক, সরকারি সহায়তার দাবি। মারাই মৌসুম এগিয়ে এলেও আখ সংগ্রহে পাবনা অঞ্চলে কৃষকদের সাথে কোনো চুক্তি করছে না চিনিকল কর্তৃপক্ষ, বিপাকে চাষিরা। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ, সবার মঙ্গল কামনায় দেবীকে সন্তুষ্ট করতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের পূজা অর্চনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয় যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।